বিদ্যালয়ের প্রয়োজন বাংলা মাধ্যমের শিক্ষক, কিন্তু দেওয়া হয়েছে উর্দু মাধ্যমের শিক্ষক। তারই প্রতিবাদ জানিয়ে এবং বাংলা মাধ্যমের শিক্ষকের দাবিতে আগেই পথ অবরোধ সহ নানান আন্দোলন করেছিল ইসলামপুরের দাড়িবিটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরপরেও বৃহস্পতিবার ওই উর্দু শিক্ষকদের বিদ্যালয়ের কাজে যোগ দেওয়াতে নিয়ে আসে শিক্ষা প্রশাসন, কিন্তু এবারেও আন্দোলন করে আটকে দিল স্কুলের ছাত্রছাত্রীরা। উর্দু বা সংস্কৃত শিক্ষক নয়, বাংলা মাধ্যমের অন্যান্য বিষয়ের শিক্ষক চাই, এই দাবিতে দিনভর পথ অবরোধ আন্দোলন। পুলিশ তুলতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বেঁধে যায় ছাত্রছাত্রীদের। এদিন ছাত্রছাত্রী ও পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন ছাত্রছাত্রী সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীরাও। ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে ইসলামপুর আইটিআই কলেজের এক ছাত্রের, নাম রাজেশ সরকার। তো আমরা স্যারকে বলছি, স্যার আমাদের স্কুলে ইংলিশ, ভূগোল আর হচ্ছে হিস্টোরি সায়েন্সের তো এটা টিচার নেই তো আমাদের স্কুলে, তো উর্দু টিচার কেন আসে? তো বলল ওটা টিচার বর্তমানে আসবে না, এখন উর্দু টিচারটা খুব দরকারি, উর্দু টিচার আনছে। তো আমরা বলছি আমাদের হিন্দু স্কুলে উর্দু চলবে না, তো আমরা সেটা মাস্টাররা মানিনি, তো সেটা আমরা রাস্তা বলক করে আন্দোলন করেছি আমরা। তো আন্দোলন করার পরে তো আমাদের উপর থেকে ভিডিও এইচডি সবাই এসছে, সবাই এসে আমাদের স্কুল করে বলছে আমাদের উর্দু স্যার গো ব্যাক, আমরা উর্দু স্যার আসবে না, উর্দু স্যার চলে যাবে। অথচ হেড স্যারও বলেছে উর্দু স্যার আসবে না, চলে যাবে, লিখিত দিয়ে দিচ্ছে, সাইন আছে আমাদের, সবকিছু আছে, সব প্রমাণ আছে আমাদের কাছে। হ্যাঁ, তো আজকে কি হলো? আজকে হলো কি, আজকে স্যারকে বললাম স্যার কেন আসলো উর্দু স্যার, স্যার বলে কি উর্দু স্যার এখন অ্যাডমিশন হবে। কালকে স্যার নিজে আমাদের বলে স্কুল কালকে রাত্রিবেলা, পরশুদিন রাত্রিবেলা স্কুল থেকে বেরোলো স্যার, আর এখন বলছি না যে এখন উর্দু স্যারই ঢুকবে। এই নিয়ে আজকে আবার আন্দোলন হচ্ছে আমাদের স্কুল। কতক্ষণ চলবে আন্দোলন? যতক্ষণ আমাদের উত্তর না পাবো। এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা, পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। স্কুলের ঝামেলা কোলাকুলি অবরোধ করছে, যার কারণে এখন দোকান বন্ধ করে দিলাম। কি কারণে ঝামেলা হচ্ছে জানেন কিছু? হ্যাঁ, স্কুলের ওই কোন টিচার আছে, উর্দু টিচার, যেটা দরকার নাই সেটা আছে, তার জয়েন করবে, সেই দোকান ঝামেলা হচ্ছে, তাই দোকান বন্ধ করে দিচ্ছে। কি দোকান আপনার? আমার খাবারের দোকান। এর আগেও কি ঝামেলা হয়েছিল এখানে? হ্যাঁ, আগেও আরেকদিন এরকম হয়েছে। দোকানটা কে বন্ধ করলো আপনার? পুলিশে বলে দিল বন্ধ করতে। স্যার আজকে আপনার স্কুলে এত উত্তেজনা কি নিয়ে? আমি এই ব্যাপারে কোন বক্তব্য করতে চাই না, আপনারা যা জানেন প্রশাসনের কাছ থেকে জানেন। আপনি স্কুলের প্রধান? দুদিন আগে দুজন শিক্ষকের জয়েনিং নিয়ে ওখানে ছাত্রের বিক্ষোভ হয়েছিল, তখন এখান থেকে ডিএও গেছিলেন, বিডিও গেছিলেন, তখন ছাত্রদের বলে দেওয়া হয়েছিল যে না, ওদের জয়েনিং করাবে। আজকে হঠাৎ করে শুনলাম নাকি ওনারা আবার জয়েন করতে গেছেন, ছাত্রের বিক্ষোভ হয়েছে। না, দুদিন আগে যে কথাটা বলা হয়েছে যে জয়েন করাবে না, সেটাই আজকে আবার হঠাৎ করে জয়েনিংটা কীভাবে হচ্ছে? ওই ছাত্রদের দুঃখ বলো, বিক্ষোভটাও বিকাল আকার নিয়ে নিল, এদিকে পুলিশও ছিল। পুলিশ কি আজকে ওখানে গুলি টুলি চালাচ্ছে? পুলিশের গুলি তো আমি তো আইসি, লোক তো গুলিতে মারা গেছে, আমি নিজে দেখেছি। একটা লোক মারা গেছে, শুনছি আইটিআই কলেজের ছাত্র, ওখানে ওর বাড়ি আছে, ও তো গুলিতেই মারা গেছে, আর গুলিটা কে চালাবে?
কিন্তু পুলিশকে আইসি যখন আমি ফোন করলাম, আইসি বলছে 100% আমরা কোনো গুলি চালাই না। তিনটে গুলি লেগেছে, আরেকটা স্টুডেন্টে লেগেছে পায়ে, আরেকজনের বুকে লেগেছে, ওকে মেডিকেলে পাঠানো হয়েছে। নিশ্চয়ই এটা তদন্তে বোঝা যাবে। দুদিন আগে যখন শিক্ষকদের ছাত্রদের একটা বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভদের ওদের সঙ্গে বসে তো একটা সিদ্ধান্ত নেবে, তারপরে আজকে জয়েনিং করার তো ওই হেডমাস্টারকে জয়েনিং করাবে। সবচেয়ে আগে তো অ্যারেস্ট করা উচিত হেডমাস্টারকে, কেন জয়েনিংটা করা উচিত? ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন, দিনাজপুর টুডে।